সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ব্লেন্ডারে হুইপড ক্রিম তৈরি করে দেখাবো তো এর জন্য আমি এখানে মাঝারি সাইজের ব্লেন্ডার নিয়েছি দেখতে পাচ্ছেন আর সেই সঙ্গে নিয়েছি হুইপড পাউডার আর লাগবে ভ্যানিলা এসেন্স তো আমি ছোট প্যাকেট নিয়েছি ছোট এরকম একটা প্যাকেটের ভিতরে দুই প্যাকেট থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুই সাইজে পাওয়া যায় একটা বড় আর একটা ছোট বড় প্যাকেটের মধ্যে চার প্যাকেট থাকে আর এরকম ছোট প্যাকেটের মধ্যে দুই প্যাকেট থাকে তো দুই প্যাকেটের জন্য আমি এখানে দুধ নিয়েছি এক কাপে চার ভাগের তিন ভাগ হাফ কাপ দুধ আমি ডিপ ফ্রিজে রেখে একেবারে বরফ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কোয়ার্টার কাপ দুধ আমি লিকুইড রেখেছি আমি চার ব্লেড বিশিষ্ট এই জার নিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি তো আপনারা যদি বেশি করে তৈরি করেন অর্থাৎ চার প্যাকেটও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে যে বড় জার রয়েছে সেটা নিতে পারেন অর্থাৎ বড় জারে আপনাকে তৈরি করে নিতে হবে মাঝারি সাইজে জারে কিন্তু ধরবে না পড়ে যাবে এখন আমরা এটাকে ব্লেন্ড ব্লেন্ডারে ক্রিম তৈরি করতে একেবারে সময় লাগে না জাস্ট হাফ মিনিটের মধ্যে তৈরি করা হয়ে যায় আমার এটা চব্বিশ থেকে পঁচিশ সেকেন্ড মেবি লেগেছিল খুবই অল্প সময় তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন আমার ক্রিম কিন্তু হয়ে গেছে আমি এটা হাফ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ দিয়ে এটাকে মিক্স করব আর ব্ল্যান্ড করব অর্থাৎ একদিকে ব্ল্যান্ড হতে থাকবে আর আপনারা একদিকে উপর থেকে এভাবে মিক্স করতে থাকবেন অথবা থেমে থেমে মিক্স করে নিতে পারেন যখন ব্ল্যান্ডার চালাবেন তখন মিক্স করার দরকার নেই থামিয়ে মিক্স করে নিয়ে আবারও ব্ল্যান্ডার চালাবেন তো এইভাবে আপনারা বিশ থেকে পঁচিশ সেকেন্ড আবারও ব্ল্যান্ড করে নেবেন তাহলেই ক্রিমটা পারফেক্ট হয়ে যাবে আর আপনারা যদি শর্ট টাইমে করে নিতে চান অর্থাৎ হাফ মিনিটের মধ্যে সেক্ষেত্রে প্রথমে ভ্যানিলা এসেন্স দিয়ে আপনারা এক চান্সে হাই হিটে দিয়ে জাস্ট হাফ মিনিটের মধ্যে এই ক্রিমটা তৈরি করে ফেলতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট আপনার কেক ডেকোরেট করার জন্য তো তো আমি এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে আপনি ক্রিম কতটা অল্প সময় তৈরি করবেন সেটা আপনার ডিপেন্ড করছে আপনার দুধ কতটা ঠান্ডা যত বেশি ঠান্ডা হবে দুধ তত তাড়াতাড়ি আপনার ক্রিমটা হয়ে যাবে আর যদি নর্মাল ফ্রিজে রেখে নর্মাল ঠান্ডা করে নেন সেক্ষেত্রে কিন্তু ক্রিম হতে অনেক সময় লাগে আমরা সবাই সাধারণত ইলেকট্রিক বিটার দিয়েই কিন্তু হুইপ ক্রিম তৈরি করে থাকি ক্ষেত্রে আমাদের চার পাঁচ মিনিট বা সাত আট মিনিট অনেক সময় দশ বারো মিনিটও লেগে যায় তো আপনারা যদি ব্ল্যান্ডারে তৈরি করেন একেবারে হাফ মিনিট অথবা খুব জোরে আপনার এক মিনিট লাগবে এর বেশি সময় তো লাগবেই না আপনার তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার তো এক মিনিটও লাগেনি খুবই অল্প সময়ে আমি এই ক্রিমটি তৈরি করে ফেলেছি আমি আসলে মানে নিজেই অবাক হয়েছে যে এত শর্ট টাইম কীভাবে ক্রিম তৈরি করা সম্ভব অনেক সময় লাগে যেখানে তো আশা করছে আপনারা সময় বাঁচিয়ে এভাবে ক্রিম তৈরি করে নিতে পারবেন তো আমি ক্রিম কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উঠিয়ে রেখেছি এভাবে এটা কিন্তু একটু গলে যায় নাই আমি ওপর থেকে একটু সুইট বল দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তো আপনারা এভাবে তৈরি করে দেখুন গরমের সেজন্য একেবারেই গলে যাবে না এরকম শক্তই থাকবে আমি যে মেজারমেন্ট দিয়েছি অর্থাৎ এক কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণ দুধ এই মেজারমেন্ট ফলো করে আপনারা তৈরি করে দেখেন একেবারে পারফেক্ট আপনারা কেকের ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা তৈরি করে দেখবেন